রহমতের ছায়া তলে থাকতে পারিস, তোরা যাতে দুনিয়ার বুকে শেফা হিসাবে, রোগ মুক্তি হিসাবে উপায় পেয়ে যাস। এই জন্যেই আমি আল্লাহ পাক তোদের মাঝে কোরআনকে নাজিল করেছি। রে দুনিয়ার মোমেনের দলেরা, আমার কোরআন হচ্ছে তোদের জন্য শেফা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং তোদের জন্য রাহমাত রাহমাত রাহমাত। একটু কি জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। তোরা কোরআনওয়ালা হয়ে যা, তোদের রহমত সঙ্গের সাথী হয়ে যাবে। তোরা কোরআনওয়ালা হয়ে যা। অনুনাজ্জিলু মিনাল কোরআন, আল্লাহ কোরআনকে নাজিল করেছে মোমেনদের জন্য রহমত স্বরূপ। আর একবার জোরে বলেন, চলেন দ্বিতীয় লাইন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন মিন্স কি, মানে কি? সারা জগৎ নয়, সারা দুনিয়া নয়, কুল কায়নাত নয়, কুল মখলুকাত নয়। আল্লাহ পাক বলছেন, রে মোমেনের দলেরা, তোদের পার্টিকুলার নিজস্ব নিজেদের জন্য কোরআনকে আমি আল্লাহ রহমত করে পাঠিয়েছি, আর আমার নবীকে আমি আল্লাহ কেবল তোদের জন্য নয়, তামাম বিশ্ববাসীর জন্য, কুল কায়নাতের জন্য, কুল মখলুকাতের জন্য, রাহমাতাল লিল আলামিন আলামিন আলামিন, সকলের জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ করে পাঠিয়েছি। একবার কি জোরে বলা যাবে না? সুবহান আল্লাহ। অতএব মুসলমানের ছেলে মেয়েরা, রে আমার কোরআনের ঘরের বান্দা বান্দিরা, আমার নবীর উম্মাত উম্মাতিরা, আমি আল্লাহ জানি তোরা রহমতের মধ্যে বেষ্টন করে থাকবি, দুনিয়ার কোনো অশুভ শক্তি তোদের ঘরে ক্ষতি করতে পারে না, পারবে না। তোরা হেয় প্রতিপন্ন হবি না, লাঞ্ছিত হবি না, তোরা ক্ষতিগ্রস্ত হবি না, কেউ তোদের ঘরে ক্ষতি করতে পারে না, পারবে না। যখনই ক্ষতি করতে আসবে, আমার রহমত দিয়ে আমি আল্লাহ ঢেকে দেব। তোদের একটা পশমকে হেলানোর ক্ষমতা আমি আল্লাহ দুনিয়ার কাউকে দেব না। এ জাত কোরআন ছেড়েছে, এ জাত আমার নবী ছেড়েছে, আমাকে ভুল বুঝলে হবে না, আমরা ছাড়িনি কি কথা বলেন না কেন? আজকে যত মানুষ এখানে অশ্রুতে এসেছি, কতজন লোক কোরআন তেলাওয়াত করেছি? ছোট্ট একটা হাদিস মনে পড়ে গেল, বলবো বলবো। এই সবাই ঠিক আছেন তো? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রিসমুহু। নবী আমার বলেছিলেন, বাবারা আখেরি জামানা শেষ জামানা, আখেরি জামানা শেষ জামানার একটা মুখ আলামাত শুনে লাও। আমি রসুল বলে গেলাম, লায়া বকামিন আল ইসলামে ইল্লা ইসমুহ, আমার উম্মাদের মাঝে ইসলাম থাকবে ঠিকই, কিন্তু নাম কস্ত ইসলাম থাকবে, নামের মুসলমান হবে, কামের মুসলমান হবে না। ওলায়া বকামিনাল কোরআনে ইল্লা ইসমুহ, আমার উম্মাদের ঘরে ঘরে আল্লাহর কোরআন শরীফ পাক থাকবে ঠিকই, কিন্তু প্রতিনিয়ত তেলাওয়াত হবে না, রেশম প্রথা অনুযায়ী তেলাওয়াত হবে, মা বাপের মওতের দিনে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করবে, শবে বরাতে শবে কদরে বিশেষ 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 তারিখে আল্লাহর কোরআন শরীফ পাক তেলাওয়াত করবে, বাকি দিনগুলো আল্লাহর কোরআন পাকের কোনো খোঁজ সন্ধান থাকবে না। অন্যের বলার আগে নিজে একটু ভাবি, নিজেকে একটু ভেবে দেখি, আমি ইসলামের ঘরের সন্তান, আমার নাম্বারটা কত? যে আমাকে ভুল বোঝেন না, কিন্তু নাম্বার নাই, এটা মাদ্রাসা নয়। আমার পীর মুফতি আজম মেজলা হুজুর কেবলা বলতেন, এই ওয়াজের মাহফিলটা হচ্ছে বয়স্কদের জন্য মাদ্রাসা। আপনাদের এখানে মাদ্রাসা নাই? ছেলেরা পরীক্ষা দিয়ে নাম্বার পায় না? জি, ভাববেন না যে আমি ইসলামের ঘরের সন্তান, আমার ইসলামের ওয়েটটা কত, ওজনটা কত, আমার মধ্যে ইমান আছে, আমার নূরের ফোকাসটা কেমন, আমার মধ্যে ইসলাম আছে, কতটা ইসলামকে আমরা নিতে পেরেছি। চলেন, আমি বেশি পারবো না,
দুটো একটা আমার পেয়ারা ভাইরা আল্লাহ ওয়ালা গনেরা মনে রেখে দেবেন নবী আমার বলেছিলেন শেষ জামানা আখিরি জামানার বিশেষ আলামত হচ্ছে তাদের মধ্যে ইসলাম থাকবে নাম কাস্তে থাকবে নামের মুসলমান হবে কামের মুসলমান হবে না নামের মুসলমান মানে এই নামের মুসলমান মানে যে ওরে বাবা এটা তো ওয়াজের মজলিস তো আমি ওয়াজ দিয়েই বলি রসুলের পাকের জামানা থেকে তো ওয়াজ শুরু হয়েছে তো হ্যাঁ একটা আলেম দেখান বার করেন তিনি আমাকে বলুক যে আল্লাহ রসুল যখন ওয়াজ করতেন তখন কোনো শ্রোতা বাইরে ঘুরত এইরকম পরিবেশ তৈরি হতো কথা বুঝছেন না এইরকম পরিবেশ তৈরি হতো পেয়ারা ভাই আমার আল্লাহওয়ালা গনেরা দিন দুনিয়ার বাদশাহ নবী আমার মসজিদে নববী শরীফে ওয়াজ করছেন সাহাবায়ে কেরামদের এত ভিড় হয়ে গেল আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা সাহাবি কান্নুজম রসুলের সাহাবায়ে কেরামেরা ঘেসে ঘেসে বসেছেন তথাপিও বহু মানুষকে দেখা গেল আমার নবী পাকের ওয়াজ শোনার জন্য তারা দূরে দূরে দাঁড়িয়ে আছে ওই সময় আল্লাহ নবী বলেছিলেন বাবারা যারা সামনে বসে আছো বাবা একটু আর একটু চেপে বসো ঘেসে ঘেসে বসো এগিয়ে এগিয়ে বসো কেননা তোমাদের বহু ভাইয়েরা তারা পিছনে দাঁড়িয়ে আছে ওদের ঘরে একটু বসার সুযোগ করে দাও যে বাবা ওদেরকে একটু বসার সুযোগ করে দাও যে যার মতো পেরেছে জায়গা করে দিয়েছে সাহাবীরা বসে গেছেন ঘটনা অনেক লম্বা ছোট্ট করে আল্লাহ রসুল বললেন বাবা এগিয়ে এসো পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদের বসার সুযোগ করে দাও একটু জায়গা বেরিয়েছে কিছু ছেলে ভাইয়েরা বসতে পেরেছেন সকলে কিন্তু পারেন না আল্লাহ নবী বলেছিলেন বাবারা যারা জায়গা পেয়ে গিয়েছো বসে যাও বসে যাও যারা দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে থাকো ও মুসলমানের ছেলে মেয়েরা এই কথাটা আল্লাহ নবী যখন বলতে লাগলেন ওই সময় আল্লাহ নবীর একজন সাহাবি সম্পর্কে উনি অন্য কেউ নন নিজের আপন চাচা যান যার নাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি অসুস্থ ছিলেন উনি বয়স্ক মানুষ জয়ীফ মানুষ কমজোর মানুষ উনি আমার রাসূলুল্লাহর ওয়াজ মাহফিলে আসছিলেন হঠাৎ ওনার কানে আওয়াজটা গেল আল্লাহ নবী বলতে লাগলেন বাবারা যে যেখানে জায়গা পাও বসে যাও এই শব্দটা ওনার কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কসম আল্লাহর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হো উনি আসছিলেন তখন মসজিদ নববীর মধ্যে প্রবেশ করতে পারেন না বাইরে আছেন কাঠপাটা রৌদ্র যাকে বলে ও মুসলমানের ছেলে মেয়েরা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হো নবীর কথা শুনলেন তোমরা বসে যাও এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে উনি ফাঁকা ময় ময়দানে কাঠপাটার উদ্দরের মধ্যে বসে গিয়েছিলেন সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবেন সবাই মিলে বলেন সংক্ষেপ আপনাদের অসুবিধা নেই তো রসুলুল্লাহ ওয়াজ শেষ করলেন ওয়াজ শেষ করলেন মোনাজাত করলেন মসজিদে নববী থেকে বার হলেন বেরিয়ে যাচ্ছেন কাঠপাটা রৌদ্র মদিনা শরীফের জমিন বলে কথা হাজি সাহেবদের জিজ্ঞাসা করে দেখেন মদিনার তাপমাত্রা কত বেরেল সাফ হয়ে যাবে তো কথা বুঝছেন ভালো করে দশটা মিনিট আমি আপনি দাঁড়াতে পারবো না দশ মিনিট তো বেশি হয়ে গেল পাঁচটা মিনিট এক জায়গায় রৌদ্রে দাঁড়িয়ে থাকা খুব কঠিন আছে নবী আমার ওয়াজের মাহফিল ছেড়ে যখন বাইরে বার হয়েছেন দেখে দেখছেন একজন মুরব্বি মানুষ তিনি একটা চাদর মুড়ি দিয়ে বসে আছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে একটা চাদর ছিল কাঠপাটা রৌদ্র বলে কথা কঠিন রৌদ্র বলে কথা প্রখর রৌদ্র বলে কথা এই না জন্য হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই চাদরটাকে মাথায় দিয়ে বসে গিয়েছিলেন আল্লাহ নবী ওনার কাছে যে সালাম করলেন
উনি সালামের জবাব দিলেন, আল্লাহ নবী দেখলেন অন্য কেউ নন নিজের চাচা আব্বার বলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ হচ্ছেন রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের যিনি বাদশা। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও আমার পেয়ারা ভাইরা আল্লাহওয়ালা গনেরা, আল্লাহ নবী বলতে লাগলেন চাচা জান কি ব্যাপার, আপনি কাঠপাড়া রৌদ্রের মধ্যে কেন বসে আছেন, এই প্রখর রৌদ্রের মধ্যে কেন? বাবা বয়স হয়েছে, শরীরটা পাচ্ছে না, আমি ঘরে থাকতে পারলাম না, তোমার ওয়াজ শুনছিলাম ঘরে শুয়ে শুয়ে, আমি আর থাকতে না পেরে আসছিলাম, এই পর্যন্ত যখন এসে পৌঁছেছিলাম আমি একটা আওয়াজ শুনতে পেলাম, তুমি বলে উঠলে যে যেখানে আছো বসে যাও, তাই তোমার আদেশ শিরোধার্য আমি এখানে বসে গিয়েছি, এরপরে কসম খোদার আমি একবারও ওঠার আদেশ পাই না বলে এখনো পর্যন্ত এখানে আমি বসেই আছি। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে বলবেন না? কে এই কথা বুঝছেন না? এখনো পর্যন্ত আমি এখানে বসেই আছি। আমার পেয়ারা ভাইরা আল্লাহওয়ালা গনেরা, তাহলে কি বলছিলাম, হাজার হাজার মাইল দূর থেকে এসে তারা ইমানকে গ্রহণ করেছে, কলেমা পড়েছে, মান্যতা দিয়েছে, তাই তারা সাহাবায়ে রসুল হয়েছে, অথচ আল্লাহ নবীর বাড়ির সম্মুখেই আবু জাহেলের বাড়ি, পাশে আবু লাহাবের বাড়ি, তারা ইসলামকে যথেষ্ট জানতো জানতো জানতো, কিন্তু তারা মানতো না, যার জন্যে তারা মরে কাফের কুফর হয়ে জাহান্নামার খোরাক হয়ে গিয়েছে। কথা বুঝছেন না? জাহান্নামার খোরাক হয়ে গেছে। মান্যতা দেওয়ার নাম হচ্ছে ইসলাম, বলুন না জোরে সুবহানাল্লাহ। আজকে নিয়ত করি, আল্লাহ জীবনে অনেক ভুল করেছি, আপনি ক্ষমা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, একটা কাজ থেকে তওবা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কে কি নিয়ত করবেন আমি জানিনি, এটা কোন চাঁদ এই জলদি করে বলেন, রজবের চাঁদ নয়, মেয়েরাজুল নবুয়াতের চাঁদ নয়, এই চাঁদ আমাদের জন্য ক্ষমাকে বহন করে আনেনি, আল্লাহ রহমতকে বহন করে আনেনি, বরকতকে বহন করে আনেনি, আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের বরকত রহমত ক্ষমা দয়া মায়া ইত্যাদি দান করবেন বলে মেয়েরাজুল নবুয়াত এই চাঁদের 26 তারিখ দিনগত রাত্রে আল্লাহ হুজুরকে দাওয়াত করে নিজের দরবারে নিয়ে গিয়েছিলেন, আর আমার রসুলের পাকের দোয়াকে কবুল করে উম্মতে মুহাম্মাদীদের গুনাকে ক্ষমাও করেছিলেন, আর নাজাতের জন্যে আল্লাহ বহু রাস্তা সেই দিন খুলেও দিয়েছিলেন। তওবা করি, আমার পেয়ারা ভাইরা আল্লাহওয়ালা গনেরা, যারা তওবা করেছেন তাদের থেকে শিক্ষা গ্রহণ করি। ছোট্ট একটা জানা কথা বলবো, একদম জানা কথা, বাবা আমাকে আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, জানিনি কার আওকাত কত আছে, আমি একজন বাদশার নাম বলবো, সবাই জানেন, ওয়াজটা আপনারা শুনে থাকবেন, হযরত ইব্রাহিম বিন আদহাম বলকের গভর্নর ছিলেন, যে বলকে বাড়ি ছিল ফেরাউনের, কথা বুঝছেন, বলকের তাক্তে তাউসে আসেন, দীর্ঘদিন উনি তাক্তে তাউসে উনি গদ্দিনশীন হয়ে দেশ পরিচালনা করছেন, হেদায়েতের মালিককে, এই জোরে বলেন হেদায়েতের মালিককে, হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয় না হয় না, মানুষ ইচ্ছা করলেই মসজিদে আসতে পারবে না, মানুষ ইচ্ছা করলেই এখানে আসতে পারবে না, মানুষ ইচ্ছা করলেই নামাজি হতে পারবে না, মানুষ ইচ্ছা করলেই কলেমা পড়তে পারবে না, আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ তবে হেদায়েতের রাস্তাকে প্রসার করে দেন। জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ তাআলা লা ইউগাইরু
মাবে কওমিন, কোন কওমকে আমি আল্লাহ পরিবর্তন করি না করব না, হাত্তা যতক্ষণ না ইউ গয়্যুরু মা বিআনফুসিহিম, বান্দা নিজে নিজে পরিবর্তন না হয়। রে বান্দা, তুমি নিজে পরিবর্তন না হলে পরে আমি আল্লাহ তোমায় পরিবর্তন করি না করব না। পরিবর্তনের নিয়ত রাখতে হবে, তবে আল্লাহ তাতে হেদায়েতের নূর দান করবে, আমরা হেদায়েত পাব। বালাকের গভর্নর ইব্রাহিমের আদাম রাতের গভীরে ওয়াক্তে তাহাজ্জুদে, এই তাহাজ্জুদ নামাজ জানেন তো কি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তো? পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে এবাদাত, মসজিদের সামনে বলে বলছি, পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে এবাদাত, আর গভীর রাতের তাহাজ্জুদের নামাজ হচ্ছে মহাব্বাত, 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 দুটো এক না কিন্তু ধারা আছে। গভীর রাতে তাহাজ্জুদের ওয়াক্তে হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নামাজের জন্য ঠেলে উঠলেন, বাচ্চা যা পানা ইব্রাহিম বিন আদহাম আল্লাহ তাহাজ্জুদ নামাজকে পড়ে নিয়ে আল্লাহ দরবারে দুটো হাত তুলে হেদায়েতের দোয়া চাইছেন, মোনাজাত করছেন। এমন সময় দেখা যায় হুজুরের রাজদরবারের উপরে একজন ব্যক্তি খড়ম পায়ে তিনি হেঁটে হেঁটে বেড়ান, খড়মের একটা আওয়াজ আছে না নাই, খড়মের আওয়াজটাকে পেয়ে বাচ্চা যা বানা ইব্রাহিম বিন আদহাম বলতে লাগলেন, কে এত রাতে আমার রাজদরবারের ছাদের উপরে যেন খড়ম পায়ে হেঁটে হেঁটে বাড়ানো? এই তো আমি। আমি মানে তুমি কে? আমি একজন ঘোড়োওয়ালা, আমি একজন ঘোড়াওয়ালা। ওখানে কেন? আমার একটা ঘোড়া ছিল হারিয়ে গিয়েছে, তাই খুঁজছিলাম, আপনার রাজদরবারের ছাদের উপরে যদি ঘোড়াটা পাওয়া যায় এই না মনে করে আমি আপনার রাজদরবারের ছাদের উপরে আমার নিজস্ব ঘোড়াটাকে খোঁজ করছিলাম। কথাটা পাগলের প্রলাপের মতো হয়েছে না হয়নি? বাচ্চা যা পানে বলছে, তুমি পাগল না খ্যাপা? হ্যাঁ, ঘোড়া যদি তোমার হারিয়েই গিয়ে থাকে, জঙ্গলে যাও, বনে যাও, জমিনে যাও, রাজদরবারের ছাদের উপরে ঘোড়া পাওয়া যায়? ছাদের উপর থেকে আওয়াজ আসছে, বাচ্চা যা পানা আমার ঘোড়াকে পেতে গেলে যদি জঙ্গল বেঁচে রেখে ঘোড়াকে পাওয়া না যায়, ঘোড়াকে পেতে হলে যদি একান্ত জঙ্গলই খোঁজ করতে হয়, আপনি মনে রাখুন আল্লাহকে পেতে গেলে অনুরূপ রাজ দরবারে শুয়ে শুয়ে আল্লাহকে পাওয়া যেতে পারে না, আল্লাহকে হাসিল করতে গেলে রাজ দরবারে লাত মেরে আল্লাহওয়ালাদের সোহবত নিতে হয়। এই কথা বুঝছেন? আল্লাহওয়ালাদের সোহবত নিতে হয়, জমিনে আসতে হয়, বসতে হয়, সেজদা করতে হয়, ছাদের উপরে যদি ঘোড়া না মেলে রাজদরবারে শুয়ে শুয়ে রাজপালঙ্কে বসে রাজপালঙ্কে শুয়ে আল্লাহ মিলতে পারে না। বাচ্চা যা পানা সারা সারা রাত বাকি রাতটা কথাটা নিয়ে ভাবতে লাগলেন, বলকের জামে মসজিদে ফজরের আজান হয়ে যায়, আস-সালাতু খায়রুম মিনান নাওম। দেখো তো বাবা মাইক ম্যান একটু তুমি দেখো তো, বলে দাও অন্য কোনো মাইক দিয়ে নাকি? ওই মাইক ম্যান কোথায়? এখানে এসো। কি নাম? তাহাবিব। তাহাবিব নামে একটা বাচ্চা হারিয়ে গেছে বলছে, কত বয়স? তিন বছর মতো বয়স। দেখেন তো, যদি কেউ সন্ধান একটু দিতে পারেন বাচ্চাটার জন্য বড় ভালো হয়। তার গার্জিয়ানেরা এখানে নিয়ে আসেন, এই মেম্বার স্টেজে এখানে এনে পৌঁছে দেবেন, তাহলে সুবিধা হয়। যেটা বলছিলাম আপনারা শুনছেন? আমি বলে দিয়েছি আপনার কথাটা, একটু আমার দিকে ফেরেন। ইব্রাহিম বিন আদহাম বাকি রাত ঘুমালেন না, ফজরের নামাজকে পড়ে নিলেন। আল্লাহর ফজরের নামাজকে পড়ে নিয়ে পেয়ারা ভাই আমার হুজুর ইব্রাহিম বিন আদহাম
নিজের রাজ দরবার থেকে বার হবেন নিয়ত করে নিয়ে মাথার থেকে পাগড়িটা খুললেন, রাজ মুকুটটাকে খুলে ফেলে জমিনে রাখলেন, রাজকীয় পোশাকটাকে খুলে ফেললেন, অন্যান্য মন্ত্রী সন্ত্রীদের ঘরে ডেকে বললেন, বাবারা আমি আর রাজত্ব করব না, আপনারা হিসাব নিকাশ বুঝে নেন, যথেষ্ট ভুল করে ফেলেছি, এখন আমি আল্লাহ পাককে চিনতে পেরেছি, আমি তওবা করেছি, আমি আর রাজত্ব করব না, আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচান আমি এখন আল্লাহর এবাদতে মশগুল হতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মন্ত্রীদের ডেকে, স্টাফকে ডেকে সব বুঝে দিলেন, রাজমুকুটটাকে খুলে ফেললেন, রাজকীয় পোশাককে খুলে ফেললেন, ফকিরি বেশ বোঝেন, ফকিরি বেশ, মিসকিনি বেশ বোঝেন, যে একটা পরিষ্কার অথচ ছেঁড়া ফাটা, ছেঁড়া ফাটা একটা বস্ত্র পরিধান করে, সেই পরিধেয় বস্ত্র নিয়ে ইব্রাহিম বিন আদহাম খালি কদমে খালি পায়ে একাকী প্রজাদের মধ্যে যে ব্যক্তিটা সব থেকে গরিব সেই রকম একটা পরিবেশে উনি রাজ দরবার থেকে বার হচ্ছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। অথচ কিছুক্ষণ আগে তাকতে তাও সে আছেন আসেন ছিলেন। আমার পেয়ারা ভাইরা, হযরত ইব্রাহিম বিন আদহাম জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন, জঙ্গলের মধ্যে গিয়ে একাধ দিন নয়, একাধ মাস নয়, একাধ বছর নয়, ও মুসলমান পেয়ারা ভাই, কিতাবে লেখা আছে দীর্ঘ বারোটা বারোটা বছর আল্লাহ পাকের নামাজে, এবাদতে, তেলাওয়াতে, জেকেরে, আসকারে, মোরাকেবা, মুশাহেদায়, এবাদতে বারোটা বারোটা বছর কাটিয়ে দিয়ে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহে চিন্তা করছেন, দেশের ঘরে কত এবাদত কামাবো, একটু আল্লাহর কাবা শরীফে যাব, আল্লাহর কাবার মেহমান হব, এই না মনে করে ইব্রাহিম বিন আদহাম আল্লাহর কাবা শরীফের পথে রওনা হয়ে গেলেন। একটা করে কদম বাড়ায়, ভালো করে শুনুন, একটা করে কদম বাড়ান, দাঁড়িয়ে যান, ইউ সাল্লি রাকাতাই, জোরে বলেন না সুবহানাল্লাহ, দু রাকাত নামাজ, ডান কদমটা বাড়ালেন, দু রাকাত নামাজ পড়লেন, দাঁড়িয়ে গেলেন, দু রাকাত নামাজ পড়লেন, ফাইজা কুদিয়াতি সলাতু, নামাজ থেকে ফারাগাত হয়ে ও মুসলমান আবার একটা কদম বাড়ালেন, আবার দাঁড়িয়ে গেলেন, আবার দু রাকাত নামাজ পড়লেন, এই আমার দিকে ফেলেন, যে নামাজ কমপ্লিট করে আবার একটা কদম বাড়ালেন, আবার দাঁড়িয়ে গেলেন, আবার দু রাকাত নামাজ পড়লেন, ফাইজা কুদিয়াতি সলা, নামাজ থেকে ফারাগাত হলেন, তবে না আবার অপর কদমটা বাড়ালেন, একটা করে কদম বাড়ান, দু রাকাত করে নামাজ পড়েন, একটা করে কদম বাড়ান, দু রাকাত করে নামাজ পড়েন, এমন করে করে ও আমার পেয়ারা ভাইরা প্রতি কদমে 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 দু রাকাত দু রাকাত দু রাকাত দু রাকাত করে হযরত ইব্রাহিম বিন আদহাম আল্লাহ নামাজ পড়তে পড়তে একাধ দিন নয় একটা না চোদ্দটা বছর ধরে আল্লাহর নামাজের মাধ্যমে মাধ্যমে আল্লাহ পাকের কাবা শরীফের মেহমান হলে ওই থাক আরে গোনা ওয়াজ অনেক লম্বা ঘটনা দরিয়া আমার পেয়ারা ভাইরা যে ব্যক্তিটা এক সময় থাকতে তাও সে আসিন ছিলেন এখন তিনি রাস্তার ফকির মিসকিনি বেশে একমাত্র আল্লাহকে হাসিল করার জন্যে ও আমার পেয়ারা ভাইরা এক সময় উনি আল্লাহ পাকের কাবার জমিন থেকে আবার ইরাকের বলকের জমিনে ফিরে আসলেন দাজলা নদী নাম শুনেছেন দাজলা নদী এই নাম শোনেননি দাজলা নদী
জান্নাতি নদী গো। হ্যাঁ, কয়েকটা নদী আছে জান্নাতি নদী, যার সঙ্গে জান্নাতের সংযোগ আছে। ফোরাত নদী জান্নাতি নদী, জান্নাত থেকে সংযোগ আছে। দাজলা নদী জান্নাত থেকে সংযোগ আছে। নীল নদী জান্নাত থেকে সংযোগ আছে। জানেন না না, দাজলা নদীর কিনারায় দেশে ফিরে খরমা গাছ বোঝেন না আপনারা, খেজুর গাছ, খরমা গাছের ডালপালাকে কেটে কেটে ইব্রাহিম বিন আদহাম ছোট্ট একটা ঝুপড়ি বানালেন। ও মুসলমানের ছেলে মেয়েরা, ওই ঝুপড়ির মধ্যে হযরত ইব্রাহিম বিন আদহাম বাকি জীবনটা ওর মধ্যেই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জিকির আজকার মুরাকিবা মুশাহিদা নামাজ কালামের সঙ্গে কাটাতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা জাদা ইব্রাহিম বিন আদহামের নিজস্ব একটা ছেলে ছিল, যুবরাজ, যার নাম হচ্ছে সালমান। ও মুসলমান, কোন রিওয়ায়েত বলেছে না, ওনার নাম ছিল হযরতে আব্দুল্লাহ, আব্দুল্লাহ। কোন রিওয়ায়েত বলেছে না, ওনার নাম ছিল হাসান। হাসান মানে সুন্দর, আমি হাসান বলেই বলি। যুবরাজ হাসান দেখ শুনতে পেয়ে গিয়েছে আব্বাজান কেবলা, উনি ফিরে এসেছেন দাজলা নদীর কিনারায় ঝোপড়া বানিয়ে আল্লাহ জিকির আজকারে মশগুল হয়ে গিয়েছেন। আমার পেয়ারা ভাইরা আল্লাহ ওয়ালা গোনেরা, যুবরাজ হাসান উজিরকে সঙ্গে করে নিলেন, যে উজিরের নাম ছিল আব্দুল হামিদ। উজির আব্দুল হামিদকে সঙ্গে করে নিয়ে যুবরাজ হাসান খুঁজতে লাগলেন। এক সময় দাজলা নদীর কিনারায় যে দেখছেন একজন মুরুব্বী মানুষ মাথা নিচু করে ইল্লাল্লাহ 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 আল্লাহ পাকের জিকির আজকার মুরাকিবা মুশাহিদায় মশগুল আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকক্ষণ ধরে দীর্ঘ দেখা, দেখার পরে বুঝতে পেরে গেলেন ইনি হচ্ছেন বিগত বাদশাহ ইব্রাহিম বিন আদহাম। তাই যুবরাজ হাসান ওনার কাছে গিয়ে সালাম করে বলেন, আব্বুজান আমি হলাম আপনার কলিজার টুকরা হাসান। আব্বুজান আমি যখন আপনাকে পেয়ে গিয়েছি আর আপনাকে কেন আমি থাকতে দেব না, আপনাকে সঙ্গে করে নিয়ে আমি ঘরে যাব, দরবারে যাব। বাবা ছেলে হাসান, তোমার আব্বার, তোমার আব্বার জন্য অমন করে আর বলবে না, তোমার আব্বা যে মজা পেয়েছে আল্লাহকে হাসিল করার জন্য তওবা করে ফিরে এসে আল্লাহর মারেফাত ভালোবাসার যে মজাটা চেখে নিয়েছে, বাবা ছেলে হাসান মনে রেখে দিও, তোমার বাবা আমি ইব্রাহিম বিন আদহাম জীবনের মতো আর কোনো দিনের জন্য ওই রাজ দরবারে আমি কদম রাখবো না। উজির আব্দুল হামিদ সাহেব কদমটা জড়িয়ে ধরলেন, আয় বাচ্চা যা পানা আপনি ফিরুন, আপনি চলে আসুন, আপনার অবর্তমানের জন্য দেশে পরিস্থিতি দুরূহ, অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে, মানুষ আপনার জন্যে কাঁদছে, আপনার জন্য হাহাকার করছে, আপনি ফিরুন। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলেছিলেন, বাবারা ও বাবা ছেলে হাসান, বাবা উজির আব্দুল হামিদ শুনে লাও, যা বলেছো বলেছো, বাবা মনে রেখে দিও, আমি জীবনের মতো আর আল্লাহর মারে পাতের ভালোবাসার সুধা যে পান করেছি, এর যে মজা এর যে মজা এর যে মজা আমি আল্লাহ পাক আমাকে দান করেছেন, এই মজাকে পেলে আমি আর কোনোদিন বলকের থাকতে দাওসে যাব না, আমাকে অমন করে বলবে না। যদি তোমরা দেখতে চাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহর নবী যিনি দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের বরকতে আমি ইব্রাহিম বিন আদহাম তোমাদের দেখিয়ে দিতে পারি। আর একটু জোরে বলেন, এই না বলার সঙ্গে সঙ্গে ওনার হাতে একটা লোহার সুচ ছিল, সুচ সুই
যেটা দিয়ে উনি ওনার হুজরা শরীফের মধ্যে ঝোপড়ার মধ্যে বসে বসে ছেঁড়া ফাটা কাপড়গুলোকে সেলাই করতেন। সুতা কেনার মতো ক্ষমতা নাই, ওই কাপড় থেকে ওই পরিধেয় বস্ত্র থেকে পরিধেয় বস্ত্র থেকে কিছুটা সুতা বার করে নিয়ে মুসলমান তা দিয়ে উনি সেগুলোকে সেলাই করতেন। আমার দিকে গভীর মনোযোগ। ইব্রাহিম বিন আদহাম ওই সময় যুবরাজ এবং উজিরকে লক্ষ্য করে বললেন, বাবারা তবে দেখে লাও। এই না বলার সাথে সাথে উনি কয়েকবার দরুদ শরীফ পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পড়লেন? দরুদ শরীফ পড়েন তো? আজকাল আবার ফতোয়া দিচ্ছে নাকি আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ যখন দেবে, মুয়াজ্জিন সাহেব একামাত দেবে, ওই সময় নাকি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে লাগবে না? কথা বুঝছেন না? কয়েকটা জায়গা নাকি পড়া যাবে না, না জানি আরও পরে আরও কত জায়গা বার হবে তার ঠিক নেই। সাবধান হয়ে যান আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গণেরা। ইব্রাহিমের আদাহাম কয়েকবার দরুদ শরীফ পড়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে ছোট্ট করে মোনাজাত করে, ও মুসলমান হাতের লোহার সুস্টাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই সম্মুখে থাকা দাজলা নদীতে ছুঁড়ে ফেলে দিলেন। কিছুক্ষণ পরে ইব্রাহিমের আদাহাম রহমাতুল্লাহ আলাইহি দাজলা নদীর দিকে ফিরে ফিরে বলতে লাগলেন, রে দাজলার মাছেরা, আর খাদেন না, ও তো আবার মোড়া দিচ্ছে, মোড়া দিচ্ছে, রে দাজলার মাছেরা, আমি যে সুস্টা কিছুক্ষণ আগে ফেললাম ওই সুস্টাকে তোমরা যেভাবেই পারো দাজলা নদীর গর্ব থেকে উঠিয়ে নিয়ে আমার হাতে পৌঁছে দাও। মুসলমান দেখা গেল শত শত নয়, হাজারে হাজার, হাজারে হাজার সোনালি রঙের মাছ। কি ওরকম করা যাবে না? যা পড়ছি ঠিকই বলেছি, আমি আমি বুড়ো হয়ে গেছি, এ ধরবো না, এ বসবো না, সরে বসবো, কাছে বসবো, এর হয় নাকি? লেবেটা কেন, হবেটা কেন? কালকেও তো অস্কর করেছি, আগে এরপরেও তো অস করতে যাব। আমার পেয়ারা ভার আল্লাহওয়ালা গণেরা, সেটি ঘোষ নেবার একটু তাহলে আল্লাহওয়ালা গণেরা মনে রাখুন, হাজারে হাজার দাজলা নদী থেকে সোনালি রঙের মাছেরা একটা একটা করে সোনালি সুঁচকে মুখে করে নিয়ে, মুখে করে নিয়ে, মুখে করে নিয়ে দাজলা নদীর কিনারায় হুজুরের হুজরা শরীফের কিনারায় তারা মাথাটা উঁচু করে দিয়ে মুখে একটা একটা করে ওই সোনালি রঙের মাছেরা সোনালি রঙের সুঁচকে মুখে করে নিয়ে তারা হুজুরের জন্যে ইন্তেজার করে। সোনালি রঙের মাছ, সোনালি রঙের সুস, জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবরাজ দাঁড়িয়ে, উজির দাঁড়িয়ে, আব্দুল হামিদ সাহেব দাঁড়িয়ে, হাসান সাহেব দাঁড়িয়ে, আল্লাহর ওলি মুজাদ্দেদুজ্জামান আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আর উনি আমাদের তরিকার শায়খ, অনেক আগেকার মুর্শিদ, তরিকার মুর্শিদ, বলুন না জোরে সুবহানাল্লাহ। আমি গল্প করছি তরিকার মুর্শিদ, এই যে আমার দাদা হুজুর কেবলা, খাজা বাবা, বড় পীর সাহেব কেবলা, আরো আগের মানুষ, তরিকার মুর্শিদ উনি শায়খ। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, রে দাজলা নদীর মাছেরা, আমি যদি দুনিয়ার মোহে থাকতাম কসম আল্লাহর আমি রাজদরবার ছাড়তে পারতাম না, রাজদরবে লাত মারতে পারতাম না, রে দাজলা নদীর মাছেরা হয় না, হতে পারে না। সোনালি রঙের সুসকে মুখে করে নিয়ে আমাকে দেওয়ার জন্য অপেক্ষা করছো, মনে রেখে দিও আমি ইব্রাহিম বিন আদহাম দুনিয়ার প্রেমের পাগল নই, আমি আল্লাহ প্রেমের পাগল। তোমরা
চলে যাও। আমি তোমাদেরকে জানি না, সোনালী রঙের সুস আমাকে দেখিও না। সোনার মায়া যদি আমার থাকতো আমি রাজদরবার ছাড়তে পারতাম না। অতএব তোমাদের সুস তোমরা নিয়ে আবার যে যার মতো নদীতে নেমে যাও। মুসলমান আমার কথা আমার বিবি শোনে না, অথচ দাজলা নদীর মাছেরা এক মুহূর্তের মধ্যে সবাই যে যার মতো পিছনে ফিরে দাজলা নদীতে চলে গেলে। আমার পেয়ারা ভাইরা আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি আবার বলতে লাগলেন, কে আছিস? আমি ইব্রাহিম আদহাম, যে লোহার সুস্তাকে ফেলেছিলাম ওই লোহার সুস্তাকে এনে দিতে পারিস? কে আছো এনে দিতে পারো? কসম আল্লাহর ও মুসলমান, হুজুরের হায়াতে জিন্দেগানির কেতাবে চমকাচ্ছে, একটা সাধারণ মাছকে দেখা গেল হুজুরের সেই লোহার সুস্তাকে মুখে করে নিয়ে হুজুরের খানকা সরি ঝোপড়ার পাশে এসে নদীর কিনারা এসে মুখে করে নিয়ে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহামের জন্য সে ইন্তেজার করতে লাগে। হুজুর ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহে সুস্টাকে উঠিয়ে বললেন, রে যুবরাজ হাসান দেখেলে? ও বাবা উজির আব্দুল হামিদ দেখেলাও, আমি রাজদরবারে গিয়ে দুনিয়ার সম্পদ নিয়ে কি করব? আমি তওবা করেছি আমার রসুলের পাকের খাতিরে, আজকে দুনিয়ার মানুষও নয় নদীর মাছেরাও পর্যন্ত আমার তাবে হয়ে গিয়েছে। আমি যদি সোনা রূপা হীরে জহরত দুনিয়ার মোহে থাকতাম, সোনালি রঙের মাছেদের সোনার সস্তি আমি ফেরত দিতাম না। অতএব মনে রেখে দাও, আমি আর ফিরবো না, এই লোহার সস্তায় আমি নিলাম, এটা কি আমার সস? আমি কাছে রেখে দেব, আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচান আর তোমরা আমাকে দরবারে দেখবে না। যদি একান্ত দেখা করতে চাও আমার খানকাতে হুজরাতে ঝোপড়াতে আসবে বাবা, দেখা হবে। মনে রেখো, যে ব্যক্তি কান্না দুনিয়ায় তার প্রেমের সুদা পান করিয়েছে সে দুনিয়াকে পিছনে লাত মেরেছে। আল্লাহর কোরআন পাকের ওয়াদা, বান্দা তোরা কমপ্লিট মোমেন হয়ে যা, আমি আল্লাহ পাক তোদেরকে শুধু মরে মরদা নয়, আমি আল্লাহ মরে তোদের ঘরে জেন্দা বানিয়ে দেব, বানিয়ে দেব। তোরা মরে যাবি কিন্তু তোদের নাম দাম কিয়ামত পর্যন্ত জারি রয়ে যাবে। রে বান্দা বান্দিরা, তোরা ফিরে আয় তওবা কর, আমি আল্লাহ পাক সব পারি। ইব্রাহিম বিন আদহাম, রে উম্মতে মুহাম্মাদিরা তোদের জামানার উম্মাদ, আমি তাকে যখন ক্ষমা করেছি আমি আল্লাহ এখনো তেমনই আছি, তোরা ফিরে আয় তওবা কর, আমি আল্লাহ তোদের গোনাকে ক্ষমা করে দেব, তোরা আমার হয়ে যা। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, তোরা আমার হয়ে যা, সবাই দুশ্মন হলেও আমি আল্লাহ তোদের বাঁচিয়ে দেব, বাঁচিয়ে দেব, বাঁচিয়ে দেব। আর একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যাতে করে তোরা বেঁচে যাস, তাই রে মোমেনের দলেরা, তোদের ঘরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন পাঠিয়েছি, এ কোরআন তোদের জন্য রহমাত, আর নবীকে দিয়েছি তোদের নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা আল্লাহ 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 সবাই ঠিক আছেন তো? নারে তকবি, আরেকটু জোরে বলেন নারে তকবি, নারে তকবি। তওবা করি, কসম আল্লাহর কোনো দিকে তাকাতে হবে না, আল্লাহ নিজেই বাঁচিয়ে দেবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আখিরাতে যেমন বাঁচাবে দুনিয়াতেও আল্লাহ বাঁচিয়ে দেবে। আজ পর্যন্ত আল্লাহ বাঁচিয়েছে না বাঁচান না, এই কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, আল্লাহ বাঁচান না, ইমানদারের আলামত নাই? হ্যাঁ, আমাদের মধ্যে ইসলাম আছে, মুসলমানিত্বর অভাব। যারা মুসলমান ছিলেন তাদের দিকে তাকান, আমাকে ভুল বুঝলে হবে না।
বান্দা সোজা আঙুলে ঘি যদি না ওঠে আমি আল্লাহ আঙুলটা বেঁকিয়ে ধরব, ঘি উঠবে, ঘিয়ের শিশিবি উঠে আসবে। মনে রাখিস, আমি আল্লাহ যখন মৌলবীরা পারবে না, আলেমরা পারবে না, মসজিদের এমামরা পারবে না, হাফেজে কোরআনরা পারবে না, ওয়াইজিনরা পারবে না, আমি আল্লাহ আমার তরফ থেকে নিজের প্রতিনিধি পাঠিয়ে তোদের ঘরে পারা বই পারাবো, তোরা পারতে বাধ্য থাকবি। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলেন, আরেকটু জোরে বলেন, তোরা পারতে বাধ্য থাকবি। ইয়াদ রাখিস, আমি আল্লাহ দুনিয়াকে বানিয়েছি, সাজিয়েছি আমার মতো করে, তোদের ঘরে দুনিয়া পাঠিয়েছি, তোরা দুনিয়া করবি, তোরা তোদের কিছু চাইবার হলে আমি আল্লাহর কাছে বলবি, কিছু মাংবার হলে আমি আল্লাহ আমার কাছে বলবি। মনে রাখিস, আমার মতো দয়ালু মাওলা তোরা আর পাবি না। বলুন না জোরে সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, আমার মতো দয়ালু মাওলা যেমন পাবি না রে উম্মতে মুহাম্মাদিরা, তোদের নবীর মতো দয়ালু নবী আর হয় না, হবে না, হতে পারে না। তাহলে তোদের চিন্তা কিসের, তোদের কিসের চিন্তা? আর চেসনিয়াতে, বসনিয়াতে, সোমালিয়াতে, হার্জেগোভিনাতে, অন্যান্য জায়গাতে, দেশে অনেক কিছু শুনছি, আমার ভারতে, আমার বাংলায় কসম খোদার করে বলে গেলাম, আল্লাহর আস্তে বলছি, যারা ইমানদারের পরিচয় দিয়েছে তাদের একটা পশম কেউ হেলাতে পারেনি, আর কেয়ামত পর্যন্ত পারবেও না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে কেয়ামত পর্যন্ত পারেনি আর পারবে না। কথা বুঝছেন না? এই মায়ের ছেলে মেয়েদের জন্য, বাচ্চাদের জন্য মায়ের এক স্তরের দুগ্ধ যদি জায়েজ থাকে, এক স্তরের দুগ্ধ পান করা যদি হালাল হয়, অপর স্তরের দুগ্ধ পান করা কি হারাম? এই কথা বলেন, আমি অস করিনি, কিন্তু আমি আপনাদের কাছে মশলা জানতে চাচ্ছি। কোনো ছেলে বা মেয়ে মায়ের যে দুগ্ধ পান করে, দুগ্ধ পোষ্য সন্তান, আড়াই বছর যে বাচ্চারা মায়ের দুগ্ধ পান করে, ওই সময় ওই বাচ্চা বাচ্চির জন্যে মায়ের এক স্তরের দুগ্ধ যদি সে পান করে, অপর স্তরের দুগ্ধ পান করা কি হারাম, না জায়েজ? এই জবান খুলে বলেন, যারা বুঝতে পারছে তারা চুপ আছে, খামুশ আছে, কিচ্ছু বলিস নি, যা বলে দে গঙ্গা হুজুর বলো। আম্মা জান হালিমা সাদিয়া বলেছেন, ও মক্কার মেয়েরা, মায়েরা, বেটিরা, আমি যারপন্নার চেষ্টা করলাম, ওমা মুহাম্মাদুল্লাহ রাসূল, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বাম স্তনে মুখখানা লাগানোর জন্য উনি আমার ডান স্তনে মুখখানা লাগাতেন, আমি যারপন্নার চেষ্টা করলাম, কিন্তু না, কসম খানায় কাবার, আমি হালিমা খানায় কাবার কসম করে বলছি, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাম স্তনের দুগ্ধ পান করা তো দূরে থাক, একটা বারের জন্য উনি আমার স্তনে মুখখানা লাগালেন না। শুধু সুবহানাল্লাহ বললে হবে না, কিন্তু দুটো একটা সুবহানাল্লাহ ঘরে নিয়ে যান। কেন, একটু রিসার্চ করবেন না? আম্মা জান হালিমা সাদিয়ার নিজস্ব একটা সন্তান ছিল, যার নাম আবদুল্লাহ, আবদুল্লাহ, আবদুল্লাহ। উনিও তখন মা হালিমার বুকের দুগ্ধ পান করতেন বলেই হকটা মারা পড়বে, হক না হক হয়ে যাবে। আমার অস কি ভুল হয়ে যাচ্ছে? এ আমার অস ভুল হয়ে যাচ্ছে? এনারা তো বলছেন না, আপনারা কি বলছেন? মসজিদের মধ্যে যারা আছেন, বেঁচে গেছেন তো, যা হচ্ছে সামনে হয়ে যাচ্ছে।